আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম জাপানি ভাষা টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে বাংলা ভাষার মাধ্যমে সহজে জাপানি ভাষা শেখা যায় সে বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনি যদি জাপান দেশে থেকে থাকেন, যদি বাংলা ভাষার মাধ্যমে জাপান ভাষা শিখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই টিউটোরিয়াল আপনাদেরকে সহায়তা করবে বাংলা ভাষার মাধ্যমে জাপানি ভাষা শেখার শব্দের অর্থ এবং ছোট ছোট বাক্য যেগুলো আমরা প্রতিদিন কাজকর্মে ব্যবহার করে থাকি সেই সকল বিষয়ে। তবে চলুন না জেনে নেওয়া যাক আজকের মূল বিষয়গুলো কি কি। কোরা, এটা জাপানি শব্দ হবে সুরু। সুরু শব্দের অর্থ হলো কোরা। দাঁড়ানো, এটা হবে থাচু। থাচু অর্থ হলো দাঁড়ানো। বলা, এটা হবে ইউ। ইউ অর্থ হলো বলা। চিত্রশিল্পী, খাকু। খাকু অর্থ হলো চিত্রশিল্পী। ফুল, এটা হবে হানা। হানা অর্থ হলো ফুল। রং, এটা হবে ইরো। ইরো অর্থ হলো রং। গাছ, এটা হবে কি। কি অর্থ হলো গাছ। জুতা, এটা হবে খুচু। খুচু অর্থ হলো জুতা। দুধ, এটা হবে ইউনিউ। ইউনিউ অর্থ হলো দুধ। ঘোড়া, এটা হবে ইউমা। ইউমা অর্থ হলো ঘোড়া। গরু, এটা হবে ইউসি। ইউসি অর্থ হলো গরু। লাল, এটা হবে আকা। আকা অর্থ হলো লাল। নীল, এ জাপানি শব্দ হবে আও। আও অর্থ হলো নীল। কালো, এ জাপানি শব্দ হবে খুরো। খুরো অর্থ হলো কালো। সাদা, এ জাপানি শব্দটি হবে শিরো। শিরো অর্থ হলো সাদা। কৌতুক বা মজা করা, এটা হবে ওমোশিরোই। ওমোশিরোই। বড়, এটা হবে ওকি। ওকি শব্দের অর্থ হলো বড়। ছোট, চিসাই। চিসাই শব্দের অর্থ হলো ছোট। ঠান্ডা, জুমেতাই। জুমেতাই অর্থ হলো ঠান্ডা। কথা বলা, এটা হবে হানাসু। হানাসু শব্দের অর্থ হলো কথা বলা। পান করা, এটা হবে নমু। নমু শব্দের অর্থ হলো পান করা। ব্যবহার করা, এটা হবে সুকাও। সুকাও শব্দের অর্থ হলো ব্যবহার করা। পিপিলিকা, এটা হবে আরি। আরি অর্থ হলো পিপিলিকা। পা, এ জাপানি শব্দটি হবে আশি। আশি অর্থ হলো পা। জন্তু বা জন্তু জানোয়ার,
এটা হবে দুবুচু, দুবুচু। চাল এটা হবে খমে, খমে অর্থ হলো চাল। ঔষধ খসুরি, খসুরি অর্থ হলো ঔষধ। বাতাস এটা হবে খাজে, খাজে অর্থ হলো বাতাস। চিনি এটা হবে সাতো, সাতো অর্থ হলো চিনি। রস এটা হবে জুস, জুস অর্থ হলো রস। আবহাওয়া এটা হবে থ্যাংকি, থ্যাংকি অর্থ হলো আবহাওয়া। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের টিউটোরিয়ালের বিষয়। যে সকল ভাইয়েরা বাংলা ভাষাভাষীর মাধ্যমে যারা জাপানি ভাষা শিখতে চান, তাদের জন্য আমি আশা করব এই টিউটোরিয়ালটি অনেক হেল্পফুল হবে। তো ভিউয়ার্স, যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেলবাউনটি বাজিয়ে নিন আরও নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।